এই পাঁচটা মিডিয়াগুলো যদি আসে দূর দূর করে তাড়িয়ে দেন, এরকম মিডিয়া চাই না। কারোর ঘাড়ের ক্ষমতা ছিল একটা কৃষকের ওপর দিয়ে গাড়ি চলে গেল, একজন নাই তিন তিনজন কৃষক যাদের রক্তের বদৌলতে আজকে ভারতবর্ষের আমরা ভারতবাসী বলে করে এই গাড়িটা যে গেছে ভারতবর্ষের প্রত্যেকটা বাড়ির কৃষকদের বুকের ওপর আজকে আমরা মানুষ। আমি তো ভারতবর্ষের নাগরিক বলতে আমায় এখন কষ্ট হচ্ছে, খারাপ লাগছে যে আমি এমন একটা দেশের মানুষ। কৃষক আন্দোলন নিয়ে তো বলার আর কিছু নেই আমাদের। ভারতবর্ষের মানুষ কৃষককে চেনে না। আজকে ভারতবর্ষের বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যে তৈরি হয়েছে, বড় বড় কারখানা, এই তো কৃষকদের তো কোনো ভূমিকা নেই। আজকে বড় বড় ভূমিকা এই তো আম্বানিদের মতন মানুষদের ভূমিকা। আজকে যদি কৃষকদের যদি কোনো ভূমিকা যদি থাকতো, তাহলে কারোর ঘাড়ের ক্ষমতা ছিল একটা কৃষকের ওপর দিয়ে গাড়ি চলে গেল, একজন নাই তিন তিনজন কৃষক যাদের রক্তের বদৌলতে আজকে ভারতবর্ষের আমরা ভারতবাসী বলে ঘুরে বেড়াচ্ছি। আজকে সেই কৃষকটাকে কৃষকদের ওপরে এই গাড়িটা যে গেছে ভারতবর্ষের প্রত্যেকটা বাড়ির কৃষকদের বুকের ওপর দিয়ে গাড়ি গেছে। আজকে আমরা মানুষ। আমি তো ভারতবর্ষের নাগরিক বলতে আমায় এখন কষ্ট হচ্ছে, খারাপ লাগছে যে আমি এমন একটা দেশের মানুষ যারা আজ ভারতবর্ষের কৃষকদের যাদের দৌলতে যাদের রক্তের বিনিময়ে আজকে ভারতবর্ষের ইংরেজদের বিতাড়িত করা হয়েছে, তাদের ইংরেজদের বিতাড়িত করা হলো, যাদের বদৌলতে ভারতবর্ষে শান্তি এলো, যাদের বদৌলতে ভারতবর্ষে আমরা ভারতবাসী বলে বেড়াচ্ছি ঘুরে। আজকে সেই কৃষকদের ওপরে একজন নেতার ছেলে তার বুকের ওপর দিয়ে গাড়ি নিয়ে চলে গেল, আর আমরা দেখে তামাশা করছি। আর এই মিডিয়াগুনুকে যেই মিডিয়াগুনু ভারতবর্ষের একটা বড় দায়িত্ব, যেই মিডিয়ার ওপরে ভারতবর্ষের মানুষ আস্থা রাখে, যেই মিডিয়ার ওপরে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে এবং ভরসা রাখে, সেই মিডিয়াগুনু এই কৃষককে নিয়ে একজন নেতাকে বাঁচাবার জন্যে, একজন নেতার ছেলেকে বাঁচাবার জন্যে মিথ্যে অপপ্রচার করে বেড়াচ্ছে, বিভিন্ন রকমভাবে মিথ্যে বলে বেড়াচ্ছে। আজকে আমার মনে হয় ফুরফুরার দরবার থেকে আমি বলছি, পীরজাদা আলহাজ সৈয়দ মোহাম্মদ নাজিমুদ্দিন আল কুরাইসি বলছি, আমি আর ফুরফুরার দরবার থেকে বলছি, আমাদের উচিত এবং আমাদের এই আওয়াজ ভারতবর্ষের কোণে কোণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমাদের এই আওয়াজটাকে ফলো করে, আমাদের এই আওয়াজের দিকে লক্ষ্য করে ফুরফুরার দরবার থেকে কী মেসেজ আসছে। তাই আমি আজকে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, আজকে ভারতবর্ষে কৃষকদের পাশে আমাদের দাঁড়ানো অতি অবশ্যই জরুরি। শুধু রাস্তায় নামলে হবে না, রাস্তায় নামলেই যে আপনি প্রতিবাদ করছেন তা নয়, আপনারা বিভিন্ন রকমের প্রতিবাদ করেন, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেন, ইলেকট্রিক মিডিয়ায় প্রতিবাদ করেন, কিন্তু এই ধরনের পাঁচটা মিডিয়ার কাছে আপনারা যাবেন না। আমি বারবার আপনাদের কাছে অনুরোধ, এই পাঁচটা মিডিয়াগুলো যদি আসে দূর দূর করে তাড়িয়ে দেন, এরকম মিডিয়া চাই না। কেন এখন খবর অটোমেটিকলি যেখানে যেই খবর হবে পৌঁছে যায়। আপনাকে সাধারণত কথা বলছি, এই যে কৃষকের যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা আপনি খেয়াল করে দেখুন কটা মিডিয়া কৃষকের বদলেছে, সমস্ত ইলেকট্রিক মিডিয়া ইউটিউবের মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছেছে, ফেসবুকের মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছেছে। তো আপনারা ফেসবুকের মাধ্যম দিয়ে ইউটিউবের মাধ্যম দিয়ে যত খবর আমাদের পাবেন প্রতিবাদ হিসাবে, শুধু এইটা নয় যে কোনো প্রতিবাদ, আপনারা সঙ্গে সঙ্গে পোস্ট করুন ফেসবুকের মাধ্যম দিয়ে, ইউটিউবের মাধ্যম দিয়ে, এরকম ছোটো ছোটো ইলেকট্রিক মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা খবরগুলো দিতে চান। আর বিশেষ করে অনুরোধ করবে এই ছোটো ছোটো ইলেকট্রিক মিডিয়াগুলোকে ফলো করুন, এনাদের সাবস্ক্রাইব করুন, এনাদের বিশেষ বেশি বেশি করে এনাদের করুন, কেননা এনাদের কাছে জানি এনারা হচ্ছে আমাদের কৃষক ঘরের ছেলে,
এই যে ছোট ছোট ইলেকট্রিক মিডিয়াগুলো আছে, এরা হচ্ছে আমাদেরই ছোট ছোট আমাদের কৃষক ঘরের ছেলে, আমাদের জন্য এরা লড়বে, আমাদের খবরটা, কৃষকদের খবরটা মানুষের কাছে কাছে পৌঁছাবে। আর এই যে বড় বড় ইলেকট্রিক মিডিয়াগুলো আছে, এরা হচ্ছে পাঁচাটা, এরা হচ্ছে টাকার পিয়াসী, এরা হচ্ছে আপনাদের খবর পৌঁছাবে না। এই জন্য দুটো পয়সা যদি আসে এই ছোট ছোট মিডিয়ার কাছে আসুক, এরা প্রতিবাদ করবে, আরও সমাজে দাঁড়াবে, রাস্তায় দাঁড়াবে, আমাদের খবরগুলো বিভিন্ন জায়গায় পৌঁছাবে। আমি বিশেষ করে অনুরোধ করবো ফুরফুরার দরবার থেকে এই মেসেজটা আমি সবার কাছে পৌঁছাতে চাইছি, আপনারা এই কৃষকের হয়ে প্রতিবাদ করুন রাস্তায়।